আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসসালাতাম রাসিউ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ডেইলি ইসলামের রমাদান থ্রি সিক্সটি ডিগ্রির আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা কথা বলবো রোজার আদব বা সিয়ামের আদব নিয়ে আমরা জানি প্রতিটা কাজ তার কিছু নিয়ম আছে তার কিছু আদব আছে সে আদবের সাথে নিয়মের সাথে কাজটা যদি করা হয় তাহলে কাজটি সুন্দর হয় এবং সফল হয় রোজারও রমজান মাসে যে আমরা সিয়াম রাখি বা অন্য সময় সিয়াম রাখি সিয়াম বা রোজারও কিছু আদব আছে কিছু নিয়ম আছে আসলে আমরা জেনে নেই রোজার আদবগুলো কী কী যে আদবগুলো খেয়াল করা উচিত প্রথমত যে বিষয় বলবো তা হলো একেবারে শেষের দিকে এসে সাহারি খাওয়া এটা একটা আদব অনেক বেশি আগে না খেয়ে একেবারে ফজরের আজানের মাত্র পাঁচ সাত দশ মিনিট আগে সাহারি খাওয়া শেষ করা এরকম শেষের দিকে এসে সিয়ারি খাওয়াটা উত্তম এবং উচিত হাদিসি বিষয় নির্দেশ রয়েছে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো যে অনেকে সারিকে ফজর সালাদ জামাতে না পড়ে শুয়ে যান এটা করা যাবে না শুধু ফজর নয় ফজর জোহর আসর মাগরি ব্যবসা পাচক্য সালাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে রমজান মাসে এটাও রোজার একটা আদব যে আপনি রোজা রাখলেন রোজা রেখে আপনি ফরজ রোজার চেতেই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতি খেয়াল রাখবেন খুব গুরুত্বের সাথে করবেন পুরুষরা জামাতার সাথে করবেন এটা খেয়াল রাখতে হবে আরেকটা আদব হলো ফজরের পরপর না শোয়া আমরা অনেকেই বিশেষ করে রমজান মাসে ফজরের পরপরই শুয়ে পড়ি ফজরের পরপর না শোয়া উচিত এই টাইমটাতে জিগিরাজা দোয়া করে অন্তত সূর্য ওঠার পরে অর্থাৎ ফজরের জামাতের পরে বিশ পঁচিশ মিনিট পরে সূর্য উঠলে তারও কিছুক্ষণ পরে শেষ শাক পরে শোন আর নাহলে সূর্য ওঠার পরে অন্তত শোন তার আগে না শোন এই সময়টা গুরুত্বপূর্ণ আল্লাহমাদ এই সময়টাতে তাজবি পাঠ করার জন্য বলেছেন ওসাব হামদার রব্বিকা বিলাহাসী ই কার আল্লাহ তালা সন্ধ্যা এবং সকালে বিকালে এবং সকালে আল্লাহমাদাল এই সময়টাতে আল্লাহ তাজবি পাঠ করতে বলেছেন এই টাইমটাতে শোয়া উচিত না বিধায় রোজার আরেকটা আদব হলো ফজরের পরপর না শুয়ে কিছুক্ষণ পরে শোয়া আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো এখলাসের সাথে রোজা রাখা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য রোজার মাধ্যম রাখার মাধ্যমে তাকোয়া এবং গুনাহ থেকে বেঁচে থাকার চর্চা এবং অনুশীলন যেন হয় সে চেষ্টা করতে হবে রোজা রাখার মাধ্যমে রোজা রাখার আরেকটি আদব হলো রমজান মাসে হোক অন্য সময় হোক রোজা রাখে বেশি বেশি তেলাওয়াত করা কারণ রমজানের সাথে সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক অনেক বেশি সেজন্য বেশি বেশি করে যতটুকু সম্ভব হয় তেলাওয়াত করা না পারলে বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখার চেষ্টা করা অন্তত সিয়াম রেখে রমজান মাসে এটা বেশি হওয়া উচিত আর সেটা না হলে অন্তত আমরা তেলাত শুনতে পারি অর্থ সহকারে কোরআন বোঝার চেষ্টা করি তাফসিরের ক্লাসে দার্সে আমরা বসতে পারি এটা রমজান মাসের সিয়ামের আরেকটা আদব যে কোরআনের সাথে সম্পর্ক কাটানো সময় সময় কাটানো সিয়ামের আরেকটি আদব হলো সমস্ত গুরুত্বপূর্ণ সুন্না যেগুলো আছে সেই সুন্নাগুলোকে একটা একটা করে ফলো করা সরস্বলতার আগে সুনদগুলো পালন করা আমেস করা সুনদ পালন করা সারাদিন রাতের অবশ্য ইসলামের যে সমস্ত সুন্নত আছে সেগুলোকে কুঁটি কুটি আমল করার চেষ্টা করা আর সি আরেকটা আদব হলো বিশেষ করে সকল প্রকার গুণা চোখের গুণা মুখের গুণা অর্থাৎ গিবত শেখায়ত পরের দিকে দেখা এবং টিভিতে হোক অন্য জায়গায় হোক সেগুলো বাজে কিছু দেখা যেটা ইসলামে নিষিদ্ধ সেগুলো থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করা এটা সিয়ামের একটা আদব তা নাহলে সুইয়াম নষ্ট হয় সিমের একটা আদৌ হলো ঝগড়াঝাটি না করা কারোর সাথে বিতর্ক অবসা লিপ্ত না হওয়া সিমের আরেকটা হলো হল গিবোৎসেকায়ত না করা স্পেশালি সিমের আরেকটা আদৌ হল হারাম উপার্জন না করা অন্য সময়গুলো নিষেধ কিন্তু সিয়াম রেখে আরও বেশি নিষেধ সিএমের আরেকটা আদব হলো স্পষ্ট স্পেশালি আপনার প্রণালীর দিকে না দেখা সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক যেখানে হোক মোবাইলে হোক আর টিভিতে হোক বা অন্য কোথাও হোক সিএমের আরেকটা গুরুত্বপূর্ণ আদব হলো বেশি বেশি করে আল্লাহ কাছে দোয়া করা বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় এই জন্য এই ছবি দোয়া করা এবং নমিশ হাসান বলছেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তার ভিতরে আস হাত্তা ইউফতির রোজাদার ব্যক্তি ইফতার করার পর্যন্ত তার দোয়া হতে থাকে এটা এই জন্য সারাদিন দোয়া লিপ্ত থাকা সিয়ামের আরেকটা আদব হলো ইফতারটা একটু তাড়াতাড়ি করা সম্ভব হলে অন্য মানুষকে ইফতার করানোর চেষ্টা করে এটা একটা আরেকটা আদব এবং সারাদিন সুন্দর আচরণ মানুষের সাথে করা সেটা আরেকটা আদব সিয়ামের সিয়ামের আরেকটা আদব হলো খাবার খেতে গিয়ে যেন আমরা অপচয় না করি রমজান মাসে প্রচুর আমরা খাদ্য নষ্ট করি অনেক বেশি খাই এটা না করা সিয়ামের আরেকটা আদব হলো কম ঘুমানো এবং কম খাওয়া অন্য সময় উচিত রমজান মাসে আরও বেশি উচিত সিয়ামের আরেকটা আদব হলো তারাবি সালাত আমরা আদায় করব কিন্তু সেখানে খুবই হুলস্থুল করব না ইমাম সাহেবদেরকে বলবো ধারু সাহেবদেরকে বলবো ধীরস্থিরতার সাথে করতে যে কোনো আমল ধীরস্থিরার সাথে করল আল্লাহ তালা পছন্দ করেন বেশ করে সালাদ তাড়াহুড়া করা পড়া উচিত নয় সিয়ামের আরেকটি রোজার আরেকটা আদব হলো তাড়াতাড়ি শুয়ে পড়া দেরি না করা যাতে করে ভোর রাতে আগে আগে উঠা যায় তাহাজুদ পড়া যায় এবং সারি খাওয়া শেষ হয় স্যামের সর্বশেষ আদব বলবো তাহাজুদ পড়া নিয়তে শোয়া এবং সারি খেতে উঠলে দু চার একাত করে হলেও তাহাজুদের সালাদ পড়ার চেষ্টা করা আল্লাহ সহ আমাদের সকলকে সবগুলো আদবকে খেয়াল করে স্যাম পালন করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে ডেইলি ইসলামের অফিসিয়াল ফেসবুকে লাইক দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ডেইলি ইসলাম এ কমপ্লিট গাইড টু ইসলামিক লাইফস্টাইল